told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, yeah, yeah. Good morning, Shawaike. ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো তোমরা সবাই দেখতেই পারলে যে আমি সকালে ব্রাশ করে ফ্রেশ হয়ে গেছি, তারপর সেটা চা বানাতে চলে এসেছিলাম। আমার চা বানানো হয়ে গেছে, আমি এখন চা খাবো। আর এই যে অরিন বসে আছে ফোন নিয়ে, তো অরিন চা বিস্কুট দুধ বলতে কিছুই খায় না। ও সকালে শুধু ভাতই খায়, সকালে আমার রান্না হয়ে যায় তারপরে ও ভাতই খায়। তো এখন আমি চাটা খাই, আর কি বলবো, এই যে আমার চা, আমি চা খাবো এখন, চা খাবো বিস্কুট খাবো, চাটা খাবো এখন। আর আমার হাজব্যান্ড ও কাজে চলে গেছে, ও কাজ থেকে এসে তারপরে দুপুরে বাড়িতে ভাত খাবে, তো তখনই আমি ভাত খাবো। আমি সকালেই কিন্তু এই চাটাই খাই শুধু, আর কিছু খাই না সকালে, আমি চাটাই খাবো আর ভাত ঠাত আমি কিছু খাই না সকালে, ঠিক আছে? সকালে ভাত শুধু এই অরিনই খায়, অরিনই সকালবেলা ভাত খায়। তো চাটা খাই আমি, তারপরে দেখি যে আজকে কি রান্না করা যায়। তো চাটা খেতে লাগে। তোমরা সবাই দেখলে যে আমার চা খাওয়া হয়ে গেছে, এখন আমি রান্নাঘরে যাব। রান্নাঘরে গিয়ে দেখি যে কি রান্না করা যায় আজকে। তো চলো রান্নাঘরে যাই। তো আমি আজ ডিম রান্না করব, ডিমের ঝোল। ডিম আলুটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি, তারপর আমি মশলার জন্য আমি আদা পেঁয়াজ রসুন এগুলো সব কেটে নিচ্ছি, মিক্সির বাটির মধ্যে সব কিছু দিয়ে একবার এটা পেস্ট করে নেব। তো আমার মশলা করা হয়ে গেছে, আর এইদিকে ডিম আলুটাও সিদ্ধ হয়ে গেছে। তো আমি ডিম আলুটাকে নামিয়ে নেব, নামিয়ে ডিমটাকে আমি ছাড়িয়ে নেব। এবার আমি ডিমটা রান্না শুরু করব। ফাইনালি আমার ডিমের ঝোল রান্না করা হয়ে গেছে। অরিনকে এখন ভাত খাওয়াবো, ও নিজে নিজে খায় না, আমাকেই খাইয়ে দিতে হয়, কখনো নিজে নিজে খেতে চায় না, খুব কম খায় নিজে নিজে, আমি সবসময় খাইয়ে দিই। তো চলো ওকে ভাত খাইয়ে দিই আমি। তো তোমরা সবাই দেখলে যে আমার রান্না হয়ে গেছে, আমি ডিমের ঝোল করেছি আর ডাল করেছি, পটল ভাজা করেছি। তো ডিমের ঝোলটা তোমরা দেখলে আমি কিভাবে করলাম, আর ডাল পটল ভাজাটা দেখানো হয়নি। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, তো এখন কাজ বাকি আছে। এখন আমি বাসন মাজবো, তারপর হচ্ছে কিছু জামাকাপড় যদি থাকে জামাকাপড় কাচতে হবে, স্নান করতে হবে, তারপরে পুজো সারতে হবে। এখনও অনেক কাজ, প্রচুর কাজ আছে আমার এখন। তো
আমি এখন কাজ করে নিই, তো তারপর তোমাদের সঙ্গে কথা হবে, ঠিক আছে? রান্না করার সময় গ্যাসটা খুব নোংরা হয়ে গেছিল, তো আমি গ্যাসটা মুছে নিচ্ছি। তারপর আমি বাসনগুলো সব মেজে নিচ্ছি। বাসন মাজা হয়ে গেছে, এই যে বাসন সব মেজেছি। এবার অন্য কিছু কাজ রয়েছে, কিছু জামা কাপড় কাচবো, তারপর আমি স্নান করব। তো তোমরা দেখো, আমি রোজ তুলসী মন্দিরে জল দিই স্নান করার পর। তারপর আমি ঘরে পুজো দিই। তো তোমরা দেখতেই পারলে যে আমার স্নান করে তারপর তুলসী মন্দিরে জল দেওয়া হয়ে গেছে, তারপর আমি ঘরে পুজো দিয়েছি। তো এখন কোনো কাজ নেই তেমন, এখন একটুখানি বসবো, তারপর একটু বাদে লাঞ্চ করবো, করে তারপর একটু বিশ্রাম নেব, তারপর আবার বিকেলবেলা তোমাদের সঙ্গে দেখা হবে। তো তোমরা দেখতে থাকো ততক্ষণ। গুড ইভিনিং সবাইকে। তোমাদের সঙ্গে সেই কথা হয়েছিল দুপুরবেলা, তখন আমি স্নান করে পুজো সেরে তখন আমি বসেছিলাম, তখন কথা হয়েছিল, তারপর থেকে আর কোনো কথা হয়নি। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন আমার ছেলেকে পড়াতে এসছে, তো আমি ভাবছি যে স্যারকে একটু চা দেবো আর আমি নিজের জন্য একটু চা করে নিয়ে আসবো, একটু চা করে নিয়ে আসি। এই যে চা বানিয়ে নিয়ে চলে এসেছি আমি, এই যে আমার চা, চা খাবো। তারপর আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি। দেখো আবার সেই মন্দিরটা কত সুন্দর লাগছে মন্দিরটা। তো একদিন মন্দিরের ভেতরে গিয়ে তোমাদের সবাইকে দেখাবো কতটা সুন্দর মন্দিরের ভেতরে, খুব সুন্দর মন্দিরের ভেতরে, খুব সুন্দর। তো তোমাদের সবাইকে একদিন দেখাবো মন্দিরের ভেতরে ঢুকে। এখন 10:30 বাজে, এখন বাড়ি যাচ্ছি। এই যে আমি আর অরিন, অরিনের বাবা আছে পেছনে, ও আসছে আর আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি। সব ফ্রি ফায়ার ডাউনলোড করো, ফ্রি ফায়ার খেলবে নাই। আমরা এখন বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিয়েছি। আর আমার এই সারাদিনের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন। আর সবাই আপনারা খুব ভালো থাকবেন, আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরের একটি ভিডিওতে। তো ততক্ষণ টাটা।